আজকে তোমার লাকি ডে। হ্যাঁ, এই জন্য আপনি আজকে স্কুলে খুব মজা করবে, ক্রিসমাস। এসো, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই যে এই হ্যান্ড গ্লাভস গুলো কালকে কিনে এনেছি, আর এই ফিঙ্গার গুলো বার করা আছে। এটা কি হবে না, পেন্সিল ও যখন ধরে লিখবে তো গ্রিপে আসবে, মানে এমনিতে হ্যান্ড গ্লাভস পরে না কোনো কাজ করা যায় না, যার জন্য এরকম কিনেছি। আর আমার জন্য এটা, এটা কটনের, এটা উলেন, এটা উল দিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, গুড মর্নিং, সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রেয়া উইথ বিবেক। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা নিয়ে পড়ে, একদম চারিদিকটা ঠান্ডা ঠান্ডা সব হয়ে যাচ্ছে। তো আজকে আমার বাবুকে টিফিনে দিয়েছি সুজি, ওর পারমিশন নিয়েই দিয়েছি, ওই বলেছে। যখন স্কুলে যাই না, গুড়ের সুজিটা বলেছি না, বাটার সুজি দিয়েছে, গুড়ের, হ্যাঁ গুড়ের, ওইটা না স্কুলে যে কেকের মতো বনে যায়, এমন খেয়ে নিয়ে এমন লাগে যে চকলেট কেক খাচ্ছি। তো বাস, বাবু আমার ফুল রেডি। আজ হচ্ছে ফ্রাইডে, তো ওর হাউস অ্যাক্টিভিটি আছে, তো কিন্তু আজকে ফ্রাইডে অ্যাক্টিভিটি নেই, ফ্রাইডে অ্যাক্টিভিটি নেই। এই জন্য যে আমরা স্টেজে যে ডান্সগুলো হবে ওগুলো দেখতে পাবো, সব ক্লাসগুলো থেকে তাজরা এনজয় করবে। আর এই যে ঘরের অবস্থা একটু হুতল পাতাল, কারণ আন্টি চলে এসেছে, আন্টি ঘরটার এবারে মুছবে ঠুচবে, আর বাসন টাসন মাজা হয়ে গেছে, তারপরে চিম্পুকে উঠাতে হবে। তো চলো, সকাল সকাল নিজের ব্লগটাও আরম্ভ করলাম, সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন বাজছে 8টা, 8টা মানে 8:30 বাজতে চললো, তাও দেখো ঘরে লাইট জ্বালিয়ে রাখতে হয়েছে, বাইরে কুয়াশায় ভর্তি। আর এই যে আমার মাম্মাম বানিয়েছে এটা, স্নোম্যান, স্নোম্যান খুব সুন্দর বানিয়েছে ও, কিন্তু নিজের হাতে, টিভিতে দেখে দেখে, ও ইউটিউবে দেখে দেখে নিজের হাতে বানিয়েছে, কি সুন্দর বানিয়েছে না? তোমরা সবাই কমেন্ট করো। চলো, কোনো রকম কষ্ট মষ্ট করে আমার বর কম্বল থেকে বেরিয়েছে, এটিকে এখনো অনই রেখেছে। যাওয়ার পরে রুট স্টার্ট, সিরিয়াসলি আমি মিথ্যে কথা বলছি না, আগের বাড়ি আর কি মাছি না, তোমার ডিব্বি, তোমার ডিব্বি বাবু, তোমার ডিব্বি খেয়ে বলছি রুট স্টার্ট, এখনই ওর সাথে আর কি মারলাম না, ওই জন্য বিশ্বাস করতে পারছি না। রুট স্টার্ট আমারও হবে। হ্যাঁ চল, চল না ভাই, চল চল, বাস ছুটে যাবে, চলো চলো। আজকে কিছু আনবে নাকি? কিন্তু মা তোমার দেরি হয়ে যাবে, আশা শুভে নিয়ে নেবে, ঠিক আছে? আজকে আশা স্কুলে দেবে নাকি? নিজের জন্য বলছো না, স্কুল থেকে নামবে, এসে নিয়ে ড্যাড নিয়ে যাবে, ঠিক আছে, মিনিস্টারে। আর ড্যাড যদি না যায়, দাদা যায়, তো আমি দাদাকেও বলে দেবো, ড্যাডি যাবে, ব্যাগটা ভারী আছে না। মাম্মাম কি করে যাবে? তুমি যাবে, একদম বাজে বকো না তো সকাল সকাল। এই জুতো পরতে পরতে বাবু তোর বাস ছেড়ে যাবে, তারা ওর জুতো এখন পরবে 1 ঘন্টা ধরে। কি গো, এবার আবার চিম্পু মাকে রেডি করতে হবে, ও তো আজকে নতুন ড্রেস পরবে। আর জানি না, কোভিড বোধহয় আবার আসছে ঘুরে না কি ব্যাপার স্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্কুল থেকে মেসেজ চলে এসছে যেন স্যানিটাইজার ভুল করো, মানে স্যানিটাইজার যেন ভুল করো না ভুলি, আর এক্সট্রা মাস্ক যেন দিয়ে দিই, আর মাস্কও যেন পরে থাকে, যদিও আমার বাবু মাস্ক খোলেই না, চিম্পুর জন্য একটু ডিফিকাল্ট, ও পড়তে চায় না, তো দেখি তাও কথা শুনে। তো চলো, এই বিছানাটা ফটাফট গুটিয়ে নিই, আন্টির মোছা মানে ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর আবার কথা বলছি। তো এই যে আমার চিম্পু মা, কি সুন্দর লাগছে মা, হ্যান্ড গ্লাভসটা দেখো, ইয়ে, আর এই টি শার্টটা কাল নিয়ে এসেছি, আর সেন্টার ক্যাপ পরে নিয়েছে আমার মাম্মা। মাম্মা ঠান্ডা লাগেনি তো? তো এখানে বর গেছে, এই যে চিম্পুর এই ব্যাগে কিছু চকলেটস ভরে দেবো, আজকে তো আর ইয়ে নেই,
ওর নাম কি? পড়াশোনা নেই, বই ঠই কিছু দিইনি, শুধু টিফিন আর ওয়াটার বটল। তো এর মধ্যে কিছু চকলেট ভরে দেবো। মাম্মাম সব বেবিসদের সাথে শেয়ার করে দেবে, হ্যাঁ সবাইকে দিয়ে দেবে, ঠিক আছে? চলো চলো চলো। ও বাবা ও বাবা, স্যান্টা আমার জন্য কিছু, স্যান্টা উইথ প্যান্টা। আমাকে আমাকে স্যান্টা কি গিফট দেবে? হ্যাঁ চলো এবার এখান থেকে যাব সিধা। দেখো কথা বলছি তো ধুয়ো উঠছে মুখ থেকে, বলছে সিগারেট খেয়ে নিচ্ছে আমরা। এই মা, সিগারেট তো আমার বড় খায় না, তো আমার তো বহু দূরের কথা, আমরা এইসবের থেকে দূরে থাকি না কি গো। চলো তাহলে, যেটা বলছিলাম এবার যাচ্ছি দিদিভাইয়ের কাছে। কালকে দিদিভাইকে ফোন করে বলেছিলাম যে দিদিভাই আমার মুড়ি বাতাসা আর গরম মশলার প্যাকেট চাই, তো দিদিভাই নিয়ে চলে এসেছিলো। আর এসে নিয়ে আমার বাড়ির নিচে এসে প্রায় 5-6 বার করে ফোন করেছে, বাট আমার ফোনটা ছিল সাইলেন্ট, তার কারণ আমার বরের রেকর্ডিং হচ্ছিল, সাইলেন্ট করে দিয়েছিলাম আর দেখিও নি। দিয়ে পরে পরে যখন আমি ফোনটা দেখছিলাম, এ বাবা এতগুলো মিস কল, সাথে সাথে ফোন করেছি, বলে আমি তোমার ঘরের নিচ থেকে এতবার করে ফোন করলাম। বললাম হে ভগবান, তাহলে ঠিক আছে, তাহলে তোমার ঘর থেকেই কাল নিয়ে নেবো। দিদিভাই আমার বাড়ির পেছনেই থাকে, মানে যাওয়ার সময় আমাকে দিয়ে দেয়। তো যাই হোক, চলো এবার তাহলে ওখান থেকে নিয়ে নিই। আর আমি কোন ফ্লোরে থাকি সেটা এক্সাক্ট জানতো না, তা তো বেলটা বাজিয়ে দিত, তো কালকে আমাকে জিজ্ঞেস করলো কোন ফ্লোরে থাকো গো, বলে দিলাম। তো চল এবার নিয়ে নিই, মুড়ি নেবো, কারণ আজকে জল খাবার আমাদের মুড়িই হবে, বুঝলে গো? মুড়ি খাবে তো? ইয়েস। কিরি খাবে জানো? কালকে রাজমা খায় ডাল জমিয়ে, তাতে একটু থাকবে সাউথ ইন্ডিয়ান মিক্সচার। হ্যাঁ একদম দারুণ লাগে খেতে, মুখরোচক খাবার একেবারে। বা আমাকে লোবিয়া সিদ্ধ করে দেবো, বা আমার লোবিয়া সিদ্ধ দিয়ে খুব সুন্দর খেয়ে নেবে, আর আমরা আলু মাখা ডাল আছে ওই দিয়ে মুড়ি খাবো। চলো আর বেশিক্ষণ কথা বলতে পারছি না, হাতটা পকেটে ঢুকাই না তো জমে যাবে হাতটা। দেখো কুয়াশা দেখো, 10টা বাজতে চললো আর এই কুকুরগুলোর খুব কষ্ট, কাল এদেরকে বিস্কুট খাইয়েছি। এই যে এটা হচ্ছে আজকের আমাদের টেস্টি ইয়াম্মি ব্রেকফাস্ট, দেখতে পাচ্ছ তো? এখানে মনে পড়ছে কালকের এই যে আলু মাখা, আর নিচে একটুখানি মুসুরির ডাল আছে বাটি, দাঁড়া হিলিস না একটু, চ্যবনপ্রাশ না। তো স্নান করে, না সব থেকে প্রথমে তো বাবুকে দিয়ে এসে পরে ভিডিওটাকে পোস্ট করে দিলাম, ভাবলাম যে থাক যখন ভিডিও রেডি আছে তো দুপুর 2টা কেন বাজাবো, পোস্ট করে দিয়েছি। তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে, স্নান করে করলাম পুজো, পুজো করে খাবারটা খাবো সে টাইমটা পাইনি, তার কারণ আন্টি চলে এসেছিল। মানে আন্টিকে বলেছিলাম আসতে, আমাদের গাড়ি যে জায়গাটা রাখি না ওই জায়গাটা আন্টি ঝাড় দিয়ে দেয়, তো অনেকদিন হয়ে গেছিলো ঝাড় দেওয়া হয়নি, গাড়িটা সরালো বিবেক দিয়ে ঝাড় দিয়ে দিল আন্টি, তো নিচে গেলাম দাঁড়ালাম। তো ওগুলো করে ঠোরে এলাম, এবারে 11:15 বাজছে, মুড়ি নিয়ে বসেছি, আর অনেকটা মুড়ি নিয়ে বসেছি, দুজন মিলে খাবো আমার বরের, ওর একটু তো পেট ভরে না তো ওই জন্য। না সত্যি কথা বলতে এমনি মুড়ি মাখা না, আমাদের দুজনেরই বেশি বেশি খেতে মন করে বলো গো। তো যাই হোক ভাত খেতে এখন অনেকটা টাইম আছে, এখন খাবো। আর দেখো এখানে ও নিজের নিজের আস্থানা বানিয়ে নিয়েছে মোটা কম্বল পেতে, আর এখন লাইট নেই, এটা আমাদের অ্যাকচুয়ালি ইনভার্টার নয়, এখানে এসিটা অন করি তো, তাই তো লাইট নেই বলে হিটারটা অন নেই, তো ঠিকই আছে, এমনি তো লাইট নেই তো ইনভার্টারে হিটারটা অন করবোও না। তো চলো এবারে জমিয়ে এই দারুণ ফাটাফাটি ব্রেকফাস্টটা খেয়ে নিই, ঠিক আছে? তারপরে দেখি কি করা যায়, তারপর তো আবার চিম্পুকে আনতে যেতে হবে। চলো আজকে সকালবেলায় বসে বসে যখন ভিডিও এডিটিংটা করছিলাম, মা তখন সবজি কাটছিল, মা ডেলি জিজ্ঞেস করে কি কাটবো বল, তো আমি বললাম যে মা আজকে রুটি করবো, কারণ অনেক ঠান্ডা লাগছিল। তো ফ্রিজে ছিল পালং শাক, তো মা বলছে তাহলে শাকগুলোর কি করবি? আমি বললাম ছেড়ে দাও, শাকগুলো ডিম করে দেবো, যেরকম পালং শাক দিয়ে করেছিলাম রবিবার দিন করে দেবো। তারপরে মা বললো আমি কি রান্না করে দেবো? আমি করে দাও। তো আজকে রান্নাটা পুরো মাই করে দিয়েছে, আমাকে আর আসতেই হয়নি, বলতে পারো অনেকটাক্ষণ একটু আরাম পেয়ে গেলাম, মানে করতেই হয়নি আর কি, রান্না করে ঢুকতেই হয়নি। ওই জলখাবার সকালবেলা জলখাবার আজকে আমরা মুড়ি খেয়েছি, তোমার রান্নাটা করে দিয়েছে, এবার আমরা খাবার খাবো। তো কি রান্না হলো চলো সেটা দেখিয়ে দিই, দাঁড়াও। তো এই দেখো ফ্রেন্ডস, এখানে হচ্ছে এটা হচ্ছে শিম আলুর চচ্চড়ি সর্ষে দিয়ে, দেখতে তো বেশ ইয়াম্মি লাগছে। এটা হচ্ছে পাতলা করে টমেটোর ডাল, আমার খুবই ভালো লাগে পাতলা করে টমেটোর ডাল। এই যে ফ্রেন্ডস, এখানে হচ্ছে পালং শাক রসুন দিয়ে ভাজা, এই যে করলা ভাজা,
আর এটা বোধহয় করলা চচ্চড়ি, হ্যাঁ করলা চচ্চড়ি আর করলা ভাজা দুটোই হয়েছে। আর এখানে হচ্ছে ভাত, তো একদম গরম গরম আছে সব এই ঠান্ডার মধ্যে। রান্না করে দেওয়া মানে মুখের সামনে খাবার পাওয়া মানে বিরাট সুখ, তাই কি না বলো? এই সুখের মানে কোনো কথা হবে না। তো যাই হোক, মা রান্না বান্না করে এই জাস্ট কমপ্লিট হলো, এবারে না না ওটা খুলে দেবো, এবারে নতুন ড্রেস না, চলো খাবার খাবার। এইমাত্র আমার বরের হ্যাকাথনটা শেষ হলো, হ্যাকাথন যতক্ষণ চলে ঘরে সবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মানে কোনো আওয়াজ করা যাবে না। তো যাই হোক, বারান্দার মধ্যে চাটা খেলাম, ঢাকা ঢুকি নিয়ে বসেছিলাম, আর ভাবলাম ভিডিওটা এডিট করে নিই, বাট না এডিট তো করতে পারলাম না, না আওয়াজ আসবে। তো এইবারে গাদা গুচ্ছের কাজ আছে, সকালবেলা উঠে ঝটপট ঝটপট করে, ইভেন আন্টিকেও আজকে বলি যে তাড়াতাড়ি আসতে, আন্টি 7টার সময় চলে এসেছিল, আমি স্নান পুজো সব করে নিয়েছি, আমাকে দেখে মনে হচ্ছে না না স্নান করেছি, মাথাটা ভেজাইনি আজকে, ওই জন্য স্যাটারডে তো কালকে ভেজাবো। তো এবারে ব্রেকফাস্টের তৈয়ারি, বসে বসে রোদের মধ্যে আজকে কিন্তু সকাল থেকে রোদটা বেশ ভালোই উঠেছে। সকালবেলায় যখন তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছিলাম আমি চা খাওয়ার, তখনই তোমরা হয়তো বুঝতে পারছিলে উপরে ওই কাজটা দিয়ে পুরো রোদটা ঢুকছিল। তো আজকে কিন্তু রোদটা খুব ভালো উঠেছে, মানে রোদ তো দু তিন দিন ধরে উঠছে, এরকম নয় রোদ প্রথম থেকেই উঠছে, বাট মাঝখানে যে দু তিন দিন ছিল না রোদটার কোনো জোর ছিল না, আজকে রোদটার বেশ জোর আছে। এখানে আমার মাম্মাম বসে খেলাবাটি খেলছে, তাহলে আমি এখানেই বসে বসে আমিও খাই। কালকে হচ্ছে 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বরের আগের দিন মানে 24শে ডিসেম্বর আজকে। এই দিনটা সত্যি আমার জন্য খুবই একটা মানে কি বলবো, এই দিনটা মানে আজ থেকে ঠিক 2 বছর আগে না ফ্রেন্ডস, আমার জন্য এই দিনটা খুবই বাজে ছিল। মানে আমি সন্ধ্যাবেলাতে আমি আর আমার বাবা দুজনে বাইরে গেছিলাম ক্রিসমাস ট্রি নিতে, আর ওই ট্রিটাকে ডেকোরেট করবো বলে সব জিনিস নিতে, তো ক্রিসমাস ট্রি ওই সব ডেকোরেশনের জিনিস সব নিয়ে ঠিক আর মিষ্টিটা নিতে গেছিলাম, ঠিক মিষ্টির দোকানের বাইরে বুনুর ফোন এসেছিলো যে জিজু মায়ের শরীর খারাপ, দিদি মায়ের শরীর খারাপ, ডাক্তার বলেছে মায়ের অলরেডি হার্ট অ্যাট্যাক মানে দুটো অ্যাটাক চলে এসছে, তো ইমিডিয়েটলি আর কি কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে, ইমিডিয়েটলি আর কি অ্যাকশন নিতে, মানে একটুখানি ডেঞ্জারাস ব্যাপার আছে, আর যেটা হয়ে গেছে 3 দিন আগেই, তো শুনে নিয়ে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, রাস্তা দিয়ে কেঁদে ফেলেছিলাম, তখন বেগ বললো কেঁদো না সব ঠিক হয়ে যাবে। ঘরে এসে নিয়ে পরে বাবুদের মন রাখার জন্য যেহেতু ট্রিটা নিয়ে এসেছিলাম, তো সাজাচ্ছিলাম তো বটেই, আমার হিন্দি চ্যানেলে ওই ভিডিওসগুলো সবই আছে, বাট একদমই মনটা ভালো লাগছিলো না। তো তারপরে ফাইনালি 25শে ডিসেম্বরটা যেমন তেমন কাটার পরে ফাইনাল ডিসিশন নিয়ে আমরা ঘরে যাব। মানে আগের বছর বুনুর বিয়ে হয়েছে, আর ঠিক তার আগের বছরই মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল 24শে ডিসেম্বর, আমি জানতে পারি হয়েছিল আগেই। তো এই দিনটা আমার জন্য খুবই বাজে, আমি চাই না কারোর লাইফে এই দিনটা আসুক, মানে এইরকম টাইপের সত্যি কথা। আর এত দূরে থাকি তো হুট করে তো যেতে পারি না, শুনে নিই যেন মানে বুকটা ধরাস ধরাস করে। তোমরা যারা আমাকে রেগুলার দেখো তারা তো জানতেই পারবে, আমি অনেকবারই বলেছি এর মানে হিন্দি চ্যানেলে, তো অনেক দিন ধরে ম্যাক্সিমাম যারা আমার ভিউয়ার্স হিন্দি চ্যানেল থেকে এসছো তারা সবাই জানবে যে আমার পুনর মানে আমরা দুই বোন, আমার বাবা নেই, মাই আছে। তো মানে একটা এরকম হয়ে যায় না যে বাবা তো নেই আর মায়েরও শরীর খারাপ হলো, তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে আমার মা একদম ঠিক আছে আর সবাই ভালো আছি, কারণ এই বছর
বা এখন অবধি কারোর আর কোনো অসুবিধা হয়নি, ওই প্রবলেমই হয়েছিল, বাকি ছোটখাটো ছুটি খারাপ তো চলতেই থাকে। তবে হ্যাঁ, এটাই চাইবো কারোর লাইফে যেন ওরকম দিন না আসে যে হুট করে ফোনে শুনতে পাই যে এরকম শরীর খারাপ। তো এই মানে বলছি না, সকাল থেকে মানে এই দিনটা যখনই আসে না একটুখানি মনটাকে রকম খারাপ খারাপ লাগে। আগের বছর ওইখানেই ছিলাম, যেহেতু বুনুর বিয়ে তো ফেব্রুয়ারিতে ছিল, বাট ননদের বিয়ে যেহেতু নভেম্বরে ছিল, আর স্কুলও অনলাইন ছিল, বরের কাজও অনলাইন হয়ে যাচ্ছিলো, তো আমরা চলেই গিয়েছিলাম। তো বেশ মজা টজা করে এসেছিলাম, এই বছর এখানেই আছি। তো ব্যাস চলো ফ্রেন্ডস, এবার জলখাবারটা খাবো, খেয়ে নিয়ে পরে আরও অনেক কিছু প্ল্যানিং আছে, তো মেবি ব্লগ বানাবো আর মিনি ব্লগও বানাতে পারি। তো দেখা যাক যেটাই হবে, তোমাদের কাছে শেয়ার তো করবোই, কোনো একটা শ্রোতা তো করবোই। তো আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি, কাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল করে দিও। তো চলো আজকের জন্য বাই বাই, আই লাভ ইউ অল, বাই বাই।